গোঘাটের ভাদুর অঞ্চলে টোল কাটা নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। টোল কাটা নিয়ে আজ উত্তপ্ত হলো ভাদুর। তিতি বিরক্ত এলাকার মানুষ টোল কাটা বন্ধের পক্ষে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পুলিশের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে বিক্ষোভ তোলেন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এ ব্যাপারে নির্বিকার, আর সেই কারণেই এই দৌরাত্ম্য। জানা যায় পরবর্তীকালে এ ব্যাপারে বিডিও অফিসে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা হবে। গোঘাটের ভাদুর থেকে সন্তোষ সন্ত্রা রিপোর্ট, সময়ের সংবাদ। ব্যবসা ক্ষতি, তাছাড়া কিছুই নাই। এই তো লকডাউনে মানুষের ব্যবসাতে এমনি চলে না। তারপরে এই হালফিল খাদটা খুলেছে, খোলার পরেতে পঞ্চায়েত থেকে কোনো রাস্তাঘাট দেখভাল করে না, করছে খাদ মালিক কোনো রাস্তা কোনো বাগাচ্ছে, কোথায় ইট দিচ্ছে খাদ মালিক কোনো করছে। সেই কারণে এই মাত্র সবে টাকা কোনো শুরু হয়েছে, ব্যবসা লেগেছে। তারপরে এই টোলটা কোনো একটা আলোচনা নাই, কিছুই নেই। টোলটা হট করে বসে দিল কাল থেকে, আজ থেকে শুনছি 30 টাকা করে টোল দিতে হবে। তাহলে এই ব্যবসা এতদিন লকডাউনে গাড়িগুলো বসে থেকে ট্যাক্স দিতে পারিনি, ইনস্যুর কাটাতে পারিনি, সব ফেল হয়ে যাচ্ছে। আবার তারপরে টোল যদি বসে আমরা কোথা থেকে কী ব্যবসা করবো, সেটা সরকার আমাদেরকে বলে দিক, নাহলে গাড়িগুলো ব্যবস্থা করে দিক সরকার, গাড়িগুলো টোটাল নিয়ে লিক। বলছি এই রাস্তাটা দাদা পঞ্চায়েতে? না, এটা পিডাব্লিউ রাস্তা। আর যে কোনো খাদ থেকে বেরিয়ে আসছে সে খাদ মালিকরাই দেখভাল করে, এটা পঞ্চায়েত দেখভাল করে না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি টোল এখানে চলছে না, চলবে না। টোল যেমন বন্ধ হয়ে গেছে আজ 5 বছর, টোল বন্ধ থাকবে, টোলের সঙ্গে এখানে কোনো সম্পর্ক থাকবে না। আপনার নাম দাদা? আমার নাম শেখ মিরাজ, বাড়ি সেঙ্কাটি। ধন্যবাদ দাদা। দীর্ঘ কয়েক বছর আগেই টোল উঠে গিয়েছিল, ঠিক আছে। হঠাৎ করে আজ থেকে দেখছি, আবার মানে 2 দিন ধরেই দেখছি টোলের পরিস্থিতি চলছে। তো টোল আজকে বসিয়েছে, আমরা সকালে এসেছিলাম, আমাদের গ্রামবাসী বৃন্দ প্লাস আশেপাশের সব মানে ভাদ্র অঞ্চলের টোটাল গ্রামবাসী বৃন্দ, গাড়ি চালক সবাই, মানে গাড়ি মালিকরা সবাই এসেছে, ঠিক আছে। আজকে দীর্ঘ লকডাউনের ফলে 2 বছর গাড়ি মালিকরা কিস্তিতে পাচ্ছে না, ঠিক আছে। গাড়ির টেনলি যাওয়ার খাপ সেই মতো অবস্থায়, এখন আবার যদি টোল বসাই গাড়ি মালিকরা কোথা থেকে দেবে? টোলটা কারা বসিয়েছে? টোলটা আপাতত এখন পঞ্চায়েত থেকেই বসিয়েছে, ঠিক আছে, পঞ্চায়েত থেকে টোলটা বসিয়েছে। আচ্ছা, আমরা গত কালকে এসডিও বিডিও উভয় জায়গাতেই আমরা একটা দরখাস্ত দিয়ে এসেছি, পঞ্চায়েতে দিতে গিয়েছিলাম, পঞ্চায়েত প্রধান সাহেব থাকেনি, উনি একটা কোনো কাজে ব্যস্ত ছিলেন, থাকেননি, পঞ্চায়েতে দরখাস্তটা নেয়নি এবং রিসিভও করেনি, ঠিক আছে। অতএব আমাদের কাছে 2টো রিসিভ এখন রয়েছে, এসডিও বিডিও 2টো রিসিভই রয়েছে, ঠিক আছে। আমরা এরপর আন্দোলনে এসেছি, আমাদের আরও লোক ছিল, এই আছে, পেছনেই আছে সব লোক, আরও লোক আছে, ঠিক আছে, আসবে এখনও। পরেও যদি টোল না ওঠে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, আমরা নবান্নে যাব, আমরা ডিএম অফিস যাব, আরও বিভিন্ন জায়গায় যেখানে যা দেওয়ার আমরা দরখাস্ত দেবো, এবং আরও বৃহত্তর আন্দোলন এটা খারাপ পরিস্থিতির দিকে চলে যাবে। কারণ মানুষ দীর্ঘদিন ধরে লকডাউনে যে পরিস্থিতি ছিল মানুষের, মানে খুব খারাপ অবস্থায় গেছে, এই আস্তে আস্তে মার্কেটগুলো খুলেছে, আস্তে আস্তে কাজগুলো শুরু হয়েছে, এই মতো অবস্থায় হঠাৎ করে টোলটা আজকে বসিয়ে দিয়ে আমাদের বিরাটই ক্ষতি করে দিয়েছে। অতএব আমরা টোল, এই টোল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমার নাম শেখ ইসরাফিল, বাড়ি বাড়ি মেতুল। আমি পয়সা দিয়ে আলো, যারা ডেকেছে তারা আমাকে পয়সা দিয়ে মাইনে দিয়ে রেখেছে। কারা ডেকেছে এটা? এটা পারমিশন আছে সাতার ইয়ে করে। কে এসে? সাতার বেলি সাতার কে এসে বলতে আমি ঠিক যেটা বিবরণটা দিতে পারবো না। সে কথা থেকে এটা টোল ট্যাক্সের অনুমতি সে পেয়েছে? পঞ্চায়েত থেকে। আপনার নাম? আমার নাম লক্ষ্মীনারায়ণ সংগ্রাম, বাড়ি মাধবপুর। ধন্যবাদ দাদা।